9 আগস্ট আরজিকরের নৃশংস ঘটনা, চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে সোচ্চার হয়েছেন মানুষ। দিকে দিকে সেই প্রতিবাদ আরো জোরালো হচ্ছে। কলেজ স্কোয়ারে মিছিল, যাদবপুরে মিছিল, গোলপার্কে মিছিল, দিকে দিকে প্রতিবাদ। এই মুহূর্তে কলেজ স্কোয়ারে চলে যাব সরাসরি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। কৃষ্ণেন্দু, দেখো সেলিব্রিটিরা মিছিলে সামিল হয়েছেন ঠিকই, কিন্তু তারা বারবার একটা কথা বলছেন, নাগরিক সমাজ পথে নেমেছে, কিন্তু আমরা সাধারণ মানুষের মতোই সেই মুখ হই, জোরালো কণ্ঠে প্রতিবাদ জানাতে চাই, দোষীদের দ্রুত চিহ্নিত করা হোক এবং দ্রুত তদন্ত হোক, এটাই জানাতে চাই। একদমই তাই, আজকের প্রতিবাদের স্বর, প্রতিবাদের ভাষা একটাই, তারা বিচার চান। তারা হতাশ, কারণ এতদিন বিচার পাননি, আবার আশাবাদী তারা বিচার পাবেন এবং বিচারের জন্যই তারা রাস্তায় নেমেছেন। যে ছবি আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষের ছবি, যেমন যারা দেখাচ্ছে সে ছবি, এই সাধারণ মানুষের মধ্যে মিশে আছেন সেলিব্রিটিরা। এবং এই আরজিকর কাণ্ড, এই আরজিকর কাণ্ড এই প্রথম সেলিব্রিটিদের সাধারণ মানুষ করে দিয়েছেন। আমরা স্বস্তিকা মুখোপাধ্যায়, অপর্ণা সেন, উষশী রায়, সোলাঙ্কি রায়, একাধিক টালিগঞ্জের অভিনেতা অভিনেত্রীরা, তারা এখানে শহীদ সরকার আজকে মূল উদ্যোক্তা, তারা উপস্থিত হয়েছেন। কিন্তু তার মধ্যেই আজকে সাধারণ মানুষই উপস্থিত হয়েছেন। যে হুঙ্কার তুমি শুনতে পাচ্ছ জনগর্জন, সেই দাবি হচ্ছে তারা বিচার চান। আমি আমি একবার স্লোগানটাকে শোনাতে বলবো, তারা জাস্টিস চাইছেন এবং তারা স্লোগান দিচ্ছেন যে যেন কোনো প্রকারে তারা জাস্টিস চাইছেন। অবশ্যই এরকম একটা নরকীয় ঘটনা, এর জন্য আমরা প্রতিবাদ করতে বাধ্য হয়েছি, রাস্তায় নামতে বাধ্য হয়েছি। সমস্ত মহিলা, সারা পৃথিবীর মহিলারা এর জন্য লজ্জিত। আমাদের মতন মানসিক কষ্ট বোধহয় আর কাউকে, বিশেষ করে মায়েদের, সবার ছেলে মেয়েকে নিয়েই চিন্তা। মেয়েদের উপর এরকম নরকীয় ঘটনা এরকম ভাবা যায় না। এত একটা সুরক্ষিত হাসপাতালের মধ্যে একজন ডাক্তার যদি অদ্ভুতভাবে, মানে সাংঘাতিকভাবে দর্শন করা হয়, তাকে খুন করা হয়, তার জন্যে প্রশাসন এখনো পর্যন্ত মানে চালিয়ে যাচ্ছে সুপ্রিম কোর্টের সঙ্গে। একদমই তাই, যে মূল প্রশ্নটা প্রধানমন্ত্রী থেকে তোলা হচ্ছে যে তার কর্মক্ষেত্রে হাসপাতালের ভেতরে একজন ডাক্তার যদি নিরাপদ না হন, তাহলে মানুষের নিরাপদ কোথায় থাকবে, মেয়েদের নিরাপদ কোথায় থাকবে। আরও আমি একবার ছবিতে দেখাতে বলবো শ্যামল জানাকে, প্রচুর মানুষ, প্রচুর তাদের পোস্টার ব্যানার, এখানে যেটা দেখা হচ্ছে জাস্টিস, অর্থাৎ কোথায় যে বিচার, সেটা কেন বিলম্বিত হচ্ছে, কেন বিচার পেতে এত দেরি হচ্ছে, এবং পাশাপাশি বিচার পাওয়ার দেরিতে তারা হতাশ, কিন্তু হতাশার মধ্যেও তারা আশাবাদী, এই কারণে যে তারা চান আন্দোলন তাদের চালিয়ে যেতে হবে, তাদের বিচার আদায় করতে হবে। এখানে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি, প্রচুর সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। এবং এই মিছিলের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে যে একজন ব্যক্তি, কয়েকজন ব্যক্তি, গুটিকতক ব্যক্তি তাদের ডাকে এই মিছিল, এবং সেই মিছিলে সামিল হয়েছেন জুনিয়র চিকিৎসক, কার্জি করেন এবং অন্যান্য সাধারণ মানুষ, আম জনতা। এবং তাদের একটাই দাবি, যে দাবি গোটা পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ, গোটা বিশ্বে ছড়িয়ে পড়ছে, তারা জাস্টিস চান। আমরা ক্যামেরা পার্সনকে বলবো একটু ছবিটা দেখাতে। আমরা মিছিলের একদম মাঝখানে আছি এবং যে পোস্টার আমরা দেখতে পাচ্ছি সেখানে বলছেন যে আমার বোনের বিচার চাই, অর্থাৎ সেই তো, সে তো একটা বোন প্রত্যেকের। এবং সেই জায়গা থেকে এবার সেই ছবি আমরা দেখতে পাচ্ছি যেখানে প্রচুর মানুষ, একদমই কৃষ্ণেন্দু, এই মহা মিছিল, মানে এই মিছিলের মুখ যেমন প্রতিবাদের, তেমনই এই মিছিল জন্ম দিচ্ছে হাজারো প্রশ্নের। ধন্যবাদ তোমাকে।